নবী মায়ের কবর জিয়ারত করলেন, নবী তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন। যারা কবর জিয়ারতকে কবর পূজা বলেন, নিঃসন্দেহে তারা গোমরাহির মধ্যে আছেন। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতির নবী আকা মাওলা তাজদানে মদিনা সুলতানে মদিনা শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাহেবে কাবা কাউসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামু জাদ্দিন হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাবে নবুয়া শাহনশাহে রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবিনা শফিইনা ইমামিনা কুদওয়াতিনা মুরশিদিনা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর উপর যে রাসূল আমাদেরকে ইতিম করে সোনার মদিনা মদিনা তাইয়্যেবা রওজা মুবারকায় সেই পবিত্র মাটিকে ধারণ করে শহীদ আছেন উম্মতের মায়ায় যিনি কাঁদছেন। ফতোয়া আলমগীরি ফতোয়া শামি আল্লামা ইমাম ইবনু আবিদিন আশ-শামি বাহরুন রায় সহ প্রায় 40টি ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে। আল্লাহর নবী নবী কুলের সম্রাট নবীদের নবী নূর নবী হায়াতুন নবী জিন্না নবী যেই পবিত্র মাটিকে নিয়ে তিনি ধারণ করে আছেন ওই মাটিটির মর্যাদা কেমন তার পজিশনটা কেমন বর্ণনা করতে গিয়ে বলেছেন ওয়াকাদ ইনাকাদ আল ইজমা আলা এই কথার উপর ইজমা নকল হয়েছে আকসার উলামায়ে কেরাম রায় দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে আর যতগুলো নগর আছে সবগুলো শহর এবং নগরগুলো যদি তারা বিবেচনা করে পৃথিবীর কোন শহরটি উত্তম চার ইমামের তিন ইমাম ইমাম আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আহমদ বিন হাম্বাল যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন ইসলামের আকীদাকে সমুন্নত করবার জন্য যিনি জেলখানায় বসে 101টি বেতের আঘাত তিনি লাভ করেছিলেন ইমাম ইবলিস শাফি এত বড় পণ্ডিত তিন ইমাম বলেছেন পৃথিবীতে যত শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা কারণ এটা হলো জিওগ্রাফিক্যাল হার্ট জাজিরাতুল আরব উম্মুল কোরা পৃথিবীতে যতগুলো গ্রাম আছে সমস্ত গ্রামগুলোর মূল উম্মুন মানে মা সমস্ত কারিয়া গ্রামের ভিলেজের মা হচ্ছে মূল হচ্ছে মক্কা কারণ এখানে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা এই মক্কায় হচ্ছে নবীজির মাউলুদুন নবী আমার নবীর বিলাদাত শরীফ জন্ম সুবহানাল্লাহ তিন ইমামের বক্তব্য পৃথিবীর যতগুলো শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহর হলো মক্কাতুল মুকাররমা যেখানে আছে আল্লাহর ঘর খানায়ে কাবা এক রাকাত নামাজ পড়লে যেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব আরো জোরে বলেন এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব তিন ইমামের বক্তব্য একদিকে কিন্তু আরেকজন ইমাম বলেন ইমাম মালিক ইমাম দারিল হিজরা যার লেখা বিখ্যাত কিতাব হলো মুআত্তা মুআত্তায়ে মালিক এটা অনার্স ক্লাসে পড়ানো হয় অনার্স ফোর্থ ইয়ারে আমি এই ক্লাসের এই কিতাবটি পড়াই মুআত্তায়ে মালিক ইমাম মালিকের লেখা কিতাব বিখ্যাত কিতাব মুআত্তা সেই মুআত্তার লেখক ইমাম মালিক এত বড় আশিক রাসূল ছিলেন মদিনার মাটিতে কোনদিন জুতা পায়ে দিয়ে তিনি হাঁটতেন না হয় না আরো জোরে বলুন আল্লাহু আকবার
মদিনার মাটিতে কোনোদিন জুতা পায় দিয়ে হাঁটেন নাই হেরেমের মধ্যে কখনো তিনি হেরেম শরীফের মধ্যে মদিনার হেরেমের মধ্যে কখনো অপবিত্র অবস্থায় তিনি কখনো প্রবেশ করেন নাই হেরেমের মধ্যে কখনো তিনি ইস্তিনজা করেন নাই আল্লাহু আকবার তিনি কখনো দোতলা বিল্ডিং এ উঠতেন না আমার নবী নিচে থাকবেন তিনি দোতলায় উঠবেন এটা বড় বিয়াদবি হবে সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীর মদিনা মুনাওয়ারায় আমার নবীর মদিনায় তার কবর হবে এইজন্য ফরজ হজ মাত্র একবার করেছেন দ্বিতীয়বার আর হজ করতে যান নাই না জানি হজ করতে গিয়ে মক্কা শরীফে তার ইন্তেকাল হয় এইজন্য তিনি মক্কায় আর যান নাই তিনি মদিনায় রয়ে গেছেন কারণ তার জীবনের বড় একটা আশা হলো তিনি যেন মদিনায় তার মৃত্যু হয় আল্লাহু আকবার সেই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মারেফতের সূর্য সমুদ্র মারেফতের সূর্য মারেফতের জগতে যিনি একজন ছিলেন সূর্য একজন চন্দ্র ছিলেন সেই ইমাম মালিকের বক্তব্য হচ্ছে আপনি শুনে অবাক হবেন মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াব ইলমে শরিয়াত শিখলো ইলমে মারেফত শিখলো না ওই লোকটিকে ফতোয়া দিয়ে দাও তাকে ফাসেক পাপাচারী আর ওয়ামান তাফাক্কাহা ইলমে শরিয়াত শিখলো ওয়া লাম ইয়াতাসাওয়াব ইলমে মারেফত শিখলো না ওই লোকটা হলো ফাসেক আর মারেফত শিখলো ইলমে শরিয়াত শিখলো না তাকে ফতোয়া দিয়ে দাও ফাকাত তাজান্দাকা ওই লোকটা হলো জিন্দিক বেঈমান ওমান জামা বাইনা হোমান ফাকাত তাহাক্কাক এলমে শরীয়ত শিখলো এলমে মারেফতের নূরও লাভ করলো ওই লোকটাকে ফতোয়া দিয়ে দাও ওই লোকটাকে তুমি বলে দাও ফাকাত তাহাক্কাক ওই লোকটাই হলো হক্কানি প্রকৃত আলেম প্রকৃত পীর শরীয়ত আছে মারেফত আছে আল্লাহু আকবার এই ফতোয়াটা দিয়েছেন ইমাম মালিক ইমাম মালিক রহমতুল্লাহর কবর জিয়ারত আমি বহুবার করেছি একবার নয় দুবার নয় মসজিদে নববী থেকে নবীজিকে সালাম দিয়ে সামনে জান্নাতুল বাকি সুবহানাল্লাহ বলেন জান্নাতুল বাকি গেট দিয়ে ঢুকে সোজা আপনি যাবেন দেখবেন আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ সুবহানাল্লাহ আর একটু সামনে গেলে আল্লাহ নবীর কলিজা টুকরা মারিয়ে কিপ্তিয়ার গর্ভে জন্ম নেওয়া যে শিশুটি নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সুবহানাল্লাহ আর একটু সামনে গেলে যে কবরটা দেখা যায় সেই কবরটাই হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কবর আর একটু সামনে বাড়ালে ইমাম মালিক রহমাতুল্লাহর ওস্তাদ ওস্তাদুল কুররা সমস্ত কারীদের যিনি ওস্তাদ ইমাম নাফে আল মাদিনী আমার রসুল স্বপ্নে তার মুখে ফু দিয়েছিলেন তিনি কেরাত পড়তে গিয়ে স্বপ্নে রসুল্লাহ তার মুখে ফু দিয়েছিলেন কোন মজলিসে যদি তিনি কেরাত পড়তেন আতর লাগতো না আমার নবীর ফুয়ের বরকতে ওই গোটা মজলিসটা মেসকো আম্বরের মতো গোলাপ ফুলের মতো ঘ্রাণ হয়ে যেত সে না ফেল মাদিনীর কবর সামনে গেলে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কবর আরেকটু সামনে গেলে জান্নাতুল বাকির মাঝখানে একটা কবর উসমান জিন্নুরাইনের কবর আর তার বাম পাশে গেলে হালিমাতু সাদিয়ার কবরটা হাজী সাহেবরা চোখের পানি রাখতে পারে না বাবারে এটা বলার উদ্দেশ্য হলো বরং কঠিন অনেকে কবরের কথা শুনলে বলে কবর পূজার ট্যাগ লাগাই দেয় আমরা কবর পূজারী নই আমরা মাজার পূজারী নই আমাদের পরিচয় হলো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী আর আমাদের পরিচয় হলো আমরা কবর জিয়ারতকে সুন্নত বলনে ওয়ালা কবর কখনো পূজা হয় না কবর আমরা পূজা করি না মাজার পূজা হবে না কবর হবে জিয়ারত
মাজার হবে জিয়ারত সারা ইয়াজুরু মাজার মাজার মানে হলো টুর প্লেস জিয়ারত গা মাজারে সিজদা চলে না মাজার ওয়ালার কাছে চাওয়া যায় না মাজার ওয়ালা যিনি আছেন তাকে তাকে উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে চাইবো সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ মাজারে কোন সিজদা চলবে না মাজারকে বাজার বানানো যাবে না মাজারগুলোকে টাকা কামাইয়ের উৎস বানানো যাবে না বড় বড় মুরগির রান খাবে ছাগল ধরে ধরে খাবে গরু খাওয়ার ফন্দি আটবে এই উদ্দেশ্যে মাজার নয় মাজারে যিনি আল্লাহর ওলি আছেন সেখান থেকে মানুষ যেন ইস্তেফাদা লাভ করতে পারে ফায়দা লাভ করে যেন আল্লাহর ওলি হয় এই জন্যই তো মাজার আরো জোরে বলেন ঠিক কিনা মাজার পূজা নয় মাজার হবে জিয়ারত যদি মাজার পূজা হয় কবর পূজা হয় আমার রাসূল নিজেই তো তার মার কবর জিয়ারত করেছেন রাসূল নিজেই তার মার মাজার জিয়ারত করেছেন আল্লাহু আকবার সহিহ মুসলিমের বর্ণনা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারা কবরা উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা আল্লাহর নবী নিজেই তার মার কবর জিয়ারত করলেন আমার নবী নিজে কাঁদলেন সাহাবায়ে কেরামও কাঁদলেন নবী মায়ের কবর জিয়ারত করলেন নবী 4 বছর বয়সে 4 বছর 8 মাস বয়সে নবী তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছেন সুবহানাল্লাহ বলেন মার কবর জিয়ারত করেছেন বাবার কবর জিয়ারত করেছেন যারা কবর জিয়ারতকে কবর পূজা বলেন নিঃসন্দেহে তারা গোমরাহির মধ্যে আছেন কথা বলেন ঠিক কি না ফুরফুরা মসলাকের অনুসারে জানা সরসিনা ফুলতলি আর যারা সোনা কান্নান যারা আপনার ফান্দাউক দরবার এই দরবারগুলোতে আমরা কখনো কবর পূজা করি না আমার আমরা সবাই মিলে কবর জিয়ারত করি আল্লাহর ওলিদের কবর জিয়ারত করা সুন্নাত রাসূল নিজেই হাদিসের মধ্যে বলে দিয়েছেন সুনানে নাসাই রাসূল বলেন কুনতুনা হায়াতুকুমান জিয়ারাতিল কবর আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আনফাজুরুহা তোমরা কোন কবর জিয়ারা করো ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তুযাক্কিরুল আখিরা আখিরাতের স্মরণিকা হয়ে যায় কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করা না জায়েজ নয় বরং কবর জিয়ারত করা সুন্নাত কবর দেখলেও সওয়াব কবর দেখলে মনটা নরম হয়ে যায় আমার নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছেন সুবহানাল্লাহ মা আমিনার কবর আমরা যখন দেখতে গেলাম পুলিশ প্রথমে যেতে দেয় না একটা সিম্পল রেখে আসেন মা আমিনার কবরটা একেবারে সিম্পল শুধু কালো কালি দিয়ে কারা যেন লিখে দিয়েছে মাকবারাতু আমেনা আমেনার কবর এটা মাকবারা কারণ তারা এগুলো বিশ্বাস করতে চায় না কবরের কাছে ওরা যেতে দেয় না ওরা বলে কবরের কাছে গেলে কবর পূজা অথচ সৌদি বাদশা মারা গেল চতুর্দিকে তারা হাত তুলে তারা মুনাজাত করে কবরের কাছে সামনে যাইয়া বড় বড় লম্বা জুব্বা কর্তাওয়ালা লাল টুপি লাল রুমাল মাথায় দেওয়া তারা কবরের সামনে গিয়ে দোয়া করে আমরা করলে হয় বেদাত তারা করলে হয় দাঁত কথা বলেন ঠিক কিনা আমরা যদি একটু কবরের কাছে গিয়ে যদি মুনাজাত করি এইটা ওদের সহ্য হয় না নিজেরা আপদে বিপদে পড়লে ঠিকই কিন্তু জায়গা মতো আসে জোরে বলেন ঠিক কিনা আমরা রাসূলুল্লাহ রোজা মোবারকে যাইয়া যদি একটু কথাও টাচ করি কয় শেরেক 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 বেদাত 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 ওদের বাদশা যখন অসুস্থ হয় তখন সব বন্ধ করে দিয়া সামনে বাদশা যাইয়া রাসূলুল্লাহর সামনে হাত তুলে মুনাজাত করে এই ছবিগুলো আমাদের কাছে আছে ভিডিও আছে আমরা যদি একটা মিনিট দাঁড়াই বলে শেরেক শেরেক বেদাত 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 আমাদেরকে তারায় দেয় তারা বিপদে পড়লে ঠিকই জায়গা মতো হাত পাতে কথা বলেন ঠিক কি না দুঃখটা হলো এখানে ওরা করলে হয় দাঁত আমরা করলে হয় বেদাত জোরে বলুন ঠিক কি না আমার বক্তব্য হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহ ইমাম উদ্দারিলি হিজরা তিন ইমাম বলেন পৃথিবীর মধ্যে যত শহর আছে সবচেয়ে শ্রেষ্ঠ শহর হলো মক্কাতুল মুকাররমা কারণ ওইখানে আছে আল্লাহর ঘর খানা কাবা
আরেকজন ইমাম ইমাম মালিক বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শহর হলো আমার নবীজির মদিনা মুনাওয়ারা এক ইমাম বলেন মদিনা শ্রেষ্ঠ শহর তিন ইমাম বলেন মক্কা হলো শ্রেষ্ঠ শহর তিন ইমাম একদিক আরেকজন ইমাম আরেকদিক কিন্তু চার ইমাম একটা বিষয় ঐক্যমত পোষণ করেছেন চারজন ইমাম এক জায়গায় এসে একমত হয়েছেন আল্লাহ নবী যে রোজা মোবারকায় শায়িত রোজা শরীফের পবিত্র মাটিটুকু যেখানে আছে ওই মাটিটার এত দাম বেশি সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন আল্লাহর হাবিবের রোজা মোবারকার মাটিটা আল্লাহ নবীকে যে মাটিটা ধারণ করেছেন ওই মাটির মর্যাদা এত বেশি বলা হয়েছে আল্লাহর ঘর খানে কাবা গোটা পৃথিবী মক্কাতুল মুকাররমা মদিনা মুনাওয়ারা আল্লাহর ঘর খানে কাবা আল্লামা তাকিউদ্দিন সুবুকি বলেন হাত্তা মিনাল আরশিল মুআল্লা আমার নবী রোজা মোবারকার মর্যাদা ইভেন আল্লাহর আরশের চেয়েও দামি সেই নবীর মর্যাদার কথা শুনলে অনেকের শরীর চুলকায় কথা বলেন না কেন তোমরা যতই চুলকাও বাবা তোমাদের চুলকানি যত বেশি হবে আমাদের মলমও তত দামি হবে চুলকাবা যত বেশি চুলকাবা মলম তত দামি দিয়ে দিব আমরা যদি তোমাদের মলম লাগে সাবধান চুলকাইতে চুলকাইতে ঘা করে ফেলো না ঘায়ের উপর যদি চুলকাও তাহলে ক্যান্সার হবে ক্যান্সার হলে আর কোনো পথ পাবে না নো অ্যানসার এজন্য আমরা বলবো চুলকানোর আগে চিন্তা করবা কোথায় চুলকাচ্ছ স্বাভাবিক জায়গায় না ঘায়ের উপর মনে রাখবার সব জায়গায় আমরা কম্প্রোমাইজ করি সব জায়গায় আমরা সার দেই কিন্তু আমরা ছেড়ে দেই না রসুল্লাহর ব্যাপারে ছাড়ো নাই ছেড়ে দেওয়াও নাই নবীর ব্যাপারে কোন সার আমরা দেব না কারণ চার ইমামের ফতোয়া আন্না সাথে মার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীকে যদি কেউ গালি দেয় আল্লাহ নবীর সামনে যদি কেউ গোস্তাখি করে বেয়াদবি করে এই ব্যাপারে কি হানাফি শাফি মালিকি হাম্বলি চার ইমাম ফতোয়া দিয়েছেন ইউকাফফারু রসুলকে যারা গালি দিবে গোস্তাখি করবে বেয়াদবি করবে আমার রসূলুল্লাহর সাথে ওই লোকটাকে কোনোভাবে আর তাকে ইমানদার বলার সুযোগ নাই এবং কানা মুরতাদান সে মুরতাদ হবে ওয়ালা তুকবালু তাওবাতু তার তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে কি আমরা রাসূলুল্লাহর ব্যাপারে যারা গোস্তাখি করে তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় আছে জোরে বলবেন কথা ছাড় আছে আছে সাবধান গোস্তাখি করবেন না রাসূলুল্লাহর একটু সালাম দি একটু রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়াই এতেই অনেকেই সহ্য হয় না কথা বলেন না কেন এতে অনেকের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় জোরে বলেন কিন্তু আমার কাছে অবাক লাগে আমার দেশে যখন 1952 এর ভাষা আন্দোলনে রফিক সালাম বরকত জব্বার এরা যখন শহীদ হলো 21 ফেব্রুয়ারি কথা বলেন আমরা তাদের স্মরণ করি কিনা 1952 আর 2020 প্রায় 68 বছর কত বছর হলো কথা বলেন না কেন 68 বছর হয়ে গেল 68 বছর আগে ভাষার জন্য শহীদ হয়েছে রফিক সালাম বরকত জব্বার 68 বছর পর 2021 সালে 21 ফেব্রুয়ারি যখন আসবে দেখবেন মাইকে বেজে উঠবে সালাম সালাম হাজার সালাম শুধু হাজার না লাখো সালাম ঠিক কিনা বলেন ভাষার জন্য শহীদ হলো নিজের দেশের ভাষাটা এনে দিল কয়েকজন রফিক সালাম বরকত জব্বার এই জন্য 68 বছর পরে সালাম সালাম হাজার সালাম তাদেরকে যদি সালাম দেওয়া যায় যে নবী না হলে কুল কায়নাতের কিচ্ছু হতো না আপনি হতেন না পৃথিবীর কিছুই হতো না সে নবীর সালাম দিলে কেন তোমার কষ্ট লাগে রফিক সালাম বরকতের সালাম দিতে কোনো বাধা নাই কোনো ফতোয়া নাই রসুল্লাহর একটু সালাম দিবা
উনি তো শুধু ভাষা এনে দিয়েছেন রবি সালাম বরকত জব্বার ভাষার স্বাধীনতা আর আমার রাসূল তো আমার জীবনের স্বাধীনতা আমি হতাম না যদি আমার রাসূল না হতো কথা বলুন ঠিক কি না আরো জোরে বলুন আদম নবী হতো না কোন নবীর অস্তিত্ব হতো না বলবেন দলিল দলিল হচ্ছে আল মুস্তাদরাক আল সহিহাইন 615 পৃষ্ঠা তৃতীয় খণ্ড 4442 নম্বর হাদিস আনমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف আদম আল খতিয়া قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف ربت محمدا ولم اخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرايت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تدفل اسمك الا حب الخلق اليك قال صدقت يا ادم لولا محمد ما خلقتك رواه الحاكم الله اكبر হাদিসের বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর তিনি 31 লক্ষ বর্গমানের শাসক ওমর চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূরে দেখতে পেত হযরত ওমর যেই পথে যেতেন শয়তান বলতো সরি এই পথে যাওয়া যাবে না এই পথে ওমর চলে আল্লাহু আকবার বলেন তিনি বলেন আমার কথায় আমার আল্লাহ কোরআনের 22টা আয়াত নাযিল করেছেন রাসূলুল্লাহর দরবারে বিচার দাবি করছে মুনাফিক আর ইহুদি একজন মুসলমান নাম মুসলমান কিন্তু মুনাফিক আর ইহুদি রাসূলুল্লাহ বিচার করে দিলেন ইহুদির পক্ষে রায় দিলেন এটা তো আমাদের দেশের বিচারপতি না যে দলের সাথে মিলে নাই রায় উল্টা দিলাম রাসূলুল্লাহ দল দেখেন নাই সঠিক বিচার করে দিলেন যদিও মুসলমান রাসূলুল্লাহর পক্ষে কিন্তু রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে মুসলমান মনে করলো যে না রায়টা রিভিউ করা যায় কিনা একটু দেখি তো হযরত ওমরের কাছে যাইতে চাই হুজুর দেখি ওমর নতুন কোন বিচার করে কিনা ওমর তো কট্টর অবশ্যই মুসলমানের পক্ষে নেবে ইহুদির পক্ষ নিতে পারে না বলে আপনি আমাদেরকে একটু রুদ্দানা ইলা ওমর আমাদের দুইজনকে একটু পাঠিয়ে দেন ওমরের কাছে দুইজনে আসলো এসে পুরো ঘটনাটা বললেন তাফসীরে দুররে মানসুর তৃতীয় খণ্ড স্পষ্ট করে লেখা আছে 312 পৃষ্ঠা সেখানে লেখা ওমর রাসূলুল্লাহ এই বিচার করে দিয়েছে ইহুদি লোকটি বলল আমার পক্ষে রায় দিয়েছে মুসলমান এই লোকটি আপনার কাছে এসেছে আপনার কাছে নতুন একটা রিভিউ রায় নিতে ও হযরত ওমর বলে আচ্ছা আচ্ছা তোমরা নতুন রায় নিবে তাহলে একটু বসো রায়টা নিয়ে আসি আমি সুবহানাল্লাহ বলেন তো হযরত ওমর ভিতরে গেলেন ভিতরে যাওয়ার পরে যে তরবারিটা ছিল ওটা একটু ধার দিলেন ধার দেওয়ার পরে বলেন আসো কে নতুন রায় নিবে বলে আমি নিব আস্তে করে তরবারিটা বের করে কল্লাটা ফেলে দিলেন বলে রাসূলুল্লাহর রায় যে মানে না তার রায় তো এইটা আল্লাহু আকবার বলে আল্লাহ নবীর রায় নবীর ফয়সালা বিচার যে মানে না তার বিচার হলো এইটা এই যে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিলেন এই জন্য হযরত ওমর আর ওমর নয় এরপর থেকে হলো ওমর আল ফারুক আল্লাযী ইউফাররিকু বাইনাল হক ওয়াল বাতিল আল্লাহু আকবার সে হযরত ওমর কাতুল মাফাতির মধ্যে মিশকাতের প্রথম হাদিসের ব্যাখ্যায় লেখা হয়েছে আনুমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم استولى علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه ووضع كفي على فخذي قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فاجبنا له يسأل ويصدق قال أخبرني عن الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت من استطعت إليه سبيلا قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بعالم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد لما تربتها وأن ترى الهفاة الأورة العالة رياء الشاي يتتاون في البنيان ثم انتلك فلبست
তো মালিয়া ক্বালা ইয়া উমারু আতাদরি মানে সাইল কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু ক্বালা ফাইন্নাহু জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম লম্বা হাদিস লম্বা হাদিস এটা আলেম ক্লাসে মেশকাতে পড়ানো হয় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মেশকাতের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ হলো মিরকাতুল মাফাতি তরজমানুল আহনাম ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল বারী তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ওমর ফারুক এই ফারুকের ব্যাখ্যায় মিরকাতে লিখছেন এটা এই ঘটনাটা সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বলেন এবং দেখেন এখানে আদবটা কি রাসূলুল্লাহর তাযীম করতে চায় না অথচ জিবরিল আমিন রাসূলুল্লাহর সামনে আসলেন এসে নিজের হাঁটু দুইটা নিচের হাঁটু রাসূলুল্লাহর হাঁটুর সাথে লাগাই দিলেন ফায়েজ সুবহানাল্লাহ ছাত্র যেমন ওস্তাদের সামনে যেমনে বসে ওই রকম বসলেন একবারে এইভাবে নত জানু হই নিজের হাত দুটা ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি এই দুটো হাত রাসূলুল্লাহর উরু মোবারকের উপরে রাখলেন লাইন ক্লিয়ার করতেছে সাহাবায়ে কেরাম দেখতেছে কি রে একটা আগন্তুক চেনা নাই জানা নাই এই মানুষটা এসে রাসূলুল্লাহর সামনে এইভাবে বসলো এত আদব দেখাইলো এগুলো করার পরে এবার জিজ্ঞেস করছেন হুজুর ইসলাম কি ঈমান কি ইহসান কি কিয়ামত কবে হবে এগুলো বলার আগে ঈমান বলার আগে ইসলাম কি এটা জানার আগে ইহসান কি জানার আগে আগে রাসূলুল্লাহর তাযীম শিখাই দিল সাহাবীদেরকে দেখো ঈমান বলো ইসলাম বলো ইহসান বলো যত কিছু বলো সবগুলোর আগে হলো রাসূলের তাযীম রাসূলের মহব্বত রাসূলুল্লাহর মহব্বত নাই তাযীম নাই তো তোমার ঈমানও নাই রাখো তোমার ঈমান রাসূলুল্লাহর মহব্বত নাই রাসূলুল্লাহর তাযীম নাই সম্মান নাই তোমার ঈমান কি করবে ধুয়ে পানি খাও আগে রাসূলকে তাযীম করতে হবে ঠিক কিনা মানে রাসূলের মহব্বত উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর প্রেম হচ্ছে ঈমান রাসূলকে তাযীম করতে হবে তাওকীর করতে হবে যে রাসূলুল্লাহর তাযীম করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তুআসসিরু ওয়া তুআক্কিরু আল্লাহু আকবার সেই রাসূলুল্লাহর শানে বিয়াদবি করলো তার আরশচুম্বী মর্যাদাকর শানে গোস্তাখি করলো ফ্রান্স ফ্রান্স মনে করছে মুসলমানরা করোনায় কি ঘুমাই গেছে নাকি একটু দেখি তো একটু খালি টোক্কা দিছে দেখি আছে না না কিন্তু ফ্রান্স জানে না মুসলমান লোহার বুট মুসলমান মুড়ি ভাজে না মুড়ি মুড়ির চাউল কি আর ভাতের চাউল কি এক কথা বলেন কথা বলেন মুড়ির চাউল যদি সিবাইতে যান দাঁত ভাঙে যাবে মাগার মুড়ির চাউল ভাঙবে না কথা বলেন ঠিক কি না মুড়ির চাল যদি আপনি ভাত রান্না করেন 14 ঘন্টা জ্বালানোর পরে সিদ্ধ হবে না এত সহজে সিদ্ধ করা বড় কঠিন কিন্তু মুড়ির চাউল যদি খালি লবণ গরম করে আর বালু গরম করে যদি খালি মুড়ির চাউল দিতে পারেন জায়গা মতো ফুলে উঠবে মুসলমান হচ্ছে মুড়ির চাউলের মতো এটারে কামড়াইয়া সিবাইয়া এটারে ভাঙা যায় না আর এইটাকে সিদ্ধ করা যায় না এটা যখন গরম দিবে তখন ফুসে উঠবে আল্লাহু আকবার বলেন আগুনের মধ্যে ফু দিলে আগুন সেতে উঠে আরো বেড়ে যায় ঠিক কিনা বলেন মুসলমানকে মনে করছে রাসূলুল্লাহর শানে একটু গোস্তাখি করে বিয়াদবি করে মুসলমানকে থামাই দিবে কই থামাই দিবা মুসলমান থামানোর জাতি নয় মুসলমান পিছনে চলার জাতি নয় সামনে চলার জাত হাম তো মুসলমান হয় হাম তো মুসলমান হয় পিছে হটনে ওয়ালে নেহি আমরা মুসলমানের জাত পিছনে ফেরার জাত নয় সিনো মে সামনে আমাদের সিনাটা সামনে সিনো মে সামনে সরনগু করনে ওয়ালে নেহি মাথা নিচু করার মতো মুসলমান আমরা নই তাওহীদ কি আমানত সিনো মে হামারা ইয়াসা নেহি মিটা দো নামো নিশানা হামারা আমাদের সিনাই তাওহীদ আছে আমাদের সিনাই রিসালাত আছে আমাদের নাম নিশানা এই জমিন থেকে মিটানো সম্ভব হবে না কারণ আমরা মুসলমান না পৃথিবীতে থাকার একমাত্র উত্তরাধিকারী কথা বলেন ঠিক কি না ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিজ মাসুম
মুসলমান এই কারা ফ্রান্স দেখলো যে দেখি মুসলমানদের একটু কাইদ করা যায় কিনা কিন্তু কাইদ করতে তো পারতেছে না কারণ মার্কিন এঞ্জেলা বলে দিয়েছে 2050 সাল হবে মুসলমানের বিজয়ের সাল ওরা এক্সপেরিমেন্ট করে দেখেছেন আমেরিকা গ্রেট ব্রিটেন লন্ডন ইতালি রোম পারস্য তারা দেখেছেন এমন কোন জুমার দিন বাকি নেই জুমার নামাজের পরে 10 জন 20 জন 30 জন 40 জন 50 জন ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে ওল্ড টেস্টামেন্ট রামায়ণ গীতা চন্দ্রাবস্থা জোহা কল্কি পুরাণ অথর্ববেদ গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে আল্লাহু আকবার বলে মুসলমানকে থামানোর শক্তি পৃথিবীতে কারো জোরে বলে আরে জোরে বলে মুসলমানকে থামানো যাবে আমার রাসূলুল্লাহর মামা রাসূলুল্লাহর মা আমেনার চাচাতো ভাই বনু নাজ্জার গোত্রের অধিবাসী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ রাসূলুল্লাহর মামা উম্মতের মামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার তিনি পৃথিবীতে প্রথম মুসলমানদের মধ্যে তীর নিক্ষেপকারী যোদ্ধা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহর সিকিউরিটি গার্ড ছিলেন তিনি রাতের বেলা পাহারা দিতেন আল্লাহু আকবার রাসূলুল্লাহর চিঠি মোবারক উঠায় নিয়ে গিয়েছিলেন ষষ্ঠ হিজরিতে 136,000 সাহাবীর মধ্যে নবীজি বললেন কে আছো পূর্বাঞ্চলের সুপার পাওয়ার দুটো ব্যক্তি একজন হলো পারস্যের সম্রাট খসরু পারভেজ আরেকজন রোম সম্রাট হিরাক্লিয়াস রাসূলুল্লাহ বললেন পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে আমার নিজের হাতের লেখা চিঠি নবীজির আঙ্গুল দিয়ে আংটি দিয়ে সিল মারা করা এই চিঠিটা নিয়ে পারস্য সম্রাট খসরু পারভেজের হাতে হাতে কে দিবে কেউ সাহস করে না রাসূলুল্লাহর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহামি বলে হুজুর আমারে পাঠান আমি নিজের হাতে দিব রাসূলুল্লাহর চিঠি সাত দিন পর রাসূলুল্লাহর চিঠিটা খসরু পারভেজের কাছে দিল যখন দেখলো মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা খসরু পারভেজ আসসালামু আলা মান ইত্তাবাল হুদা আসলিম তাসলিম এই কথা যখন বললো যে খসরু পারভেজের আগে আমার নবীর নাম সে পুরো গরম হয়ে গেল বলল যে দূতকে হত্যা করতে চেয়েছিলাম হত্যা করলাম না তিন দিনের মধ্যেই তাকে এই রাজ্য ছেড়ে যেতে বলো চিঠিটাকে টুকরো টুকরো করে পা দিয়ে মন্থন করলো বিয়াদবি করছে রাসূলুল্লাহর চিঠির সাথে আল্লাহর নবী দ্রুত ট্রাইব্যুনালে বিচার দিলেন আল্লাহুম্মা সহি বুখারীর বর্ণনা আল্লাহুম্মা মাসসাকহু কুল্লা মুমাসসাকিন আল্লাহ আমার চিঠি যে টুকরো টুকরো করেছে তাকে তার পরিবারকে তার দেশকে এরকম টুকরো টুকরো করে দাও রাসূল জীবনে 6 বার বদদোয়া করেছেন এটা বিদ্যুতের গতির মতো দোয়াগুলো বন্দুকের গুলি মিস হয় রাসূলুল্লাহর বদদোয়াটাও মিস হয় নাই দোয়া যেমন পজিটিভটা যেমন হয়েছে নেগেটিভটা তেমন আল্লাহু আকবার বলেন বিয়াদবি করছে কার সাথে রাসূলের সাথে বিয়াদবি করছে আল্লাহর কি মেহেরবানি এই কথা বলার পর রাসূলুল্লাহর চিঠিটাকে টুকরো টুকরো করে পা দিয়ে মন্থন করলো মন্থন করার পরে ইয়ামান পর্যন্ত তার ক্ষমতা ছিল ইয়ামানের বাদশা ছিল বাজান নাম কি লিখে রাখেন তাফসীরের কিতাবের মধ্যে আছে হাদিসের কিতাবে আসে ইয়ামানের বাদশা বাজানের কাছে খসরু পারভেজ চিঠি পাঠালো যে তুমি 40 জন সদস্যের একটা টিম মদিনায় পাঠাও মুহাম্মদ নামক কে যেন নবী দাবি করছে তাকে গ্রেফতার করে দড়ি লাগাইয়া তাকে গ্রেফতার করে তুমি পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে তাকে ধরে নিয়ে আসো নাউজুবিল্লাহ বলেন বাজান ফরমান পাওয়ার পরে 40 জনকে পাঠিয়ে দিল মদিনায় মদিনা তো আর সোজা বিষয় নয় মদিনায় এসে খবর নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি বলে মুহাম্মদ তিনি মুহাম্মদি তার কোনো তুলনা নাই সুবহানাল্লাহ গরীব দুঃখী আবাল বৃদ্ধ বনিতা সবাই তাকে মহব্বত করে ভালোবাসে আমরা সেই নবীকে ভালোবাসি
সেই নবীর নূর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে আল্লাহু আকবার কবি বলেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি এই চোখ কখনো এই রকম চোখ এই চোখ কখনো তার মতো সুন্দর কাউকে দেখে না ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা কোন নারী এরকম শিশু কখনো জন্ম দেন নাই আল্লাহু আকবার কি অবাক করার মতো আমার নবী সেই নবীর মর্যাদাটা কেমন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী 1,13,000 কবিতা বাছাই করে যে কবিতাটা ফার্স্ট হলো নবীর শানে কবিতা লেখলো এর মধ্যে প্রথম যে কবিতাটা হলো 1,13,000 কবিতা থেকে এই কবিতাটা কোন মুহাদ্দিস মুফাসসির ফকি মুফতি কোন পীর লেখে নাই কোন আলেম লেখে নাই কবিতা লিখছে মুখ্যমন্ত্রী হায়দ্রাবাদের মাত্র 4 লাইনের কবিতা কি লিখলেন কবিতার মধ্যে 4 লাইনে তিনি লিখছেন আগার শরক্ত গরবহ এক কা আন্দার আগার আরশত ফরশ ফরশক আরশ উপর দিরহাম ও দিনার আর বাহার সে দুরে ফালে বানে কুহিতা আর এক তরব হো মেরে সাইয়েদ আবরাত অনেকেই বুঝেছেন অনেকেই বুঝেন নাই বাংলাটা বললে ভালো করে বুঝবেন মাশরিক থেকে মাগরিব পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল উত্তর থেকে দক্ষিণ মাঝখানে যত খালি জায়গা এই খালি জায়গাটা যদি দামি জিনিস দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয় এই রকম দামি সম্পদ দিয়ে এটা হলো এক দিক আর আরশ থেকে জমিন ফরশ মানে জমিন ফরশ তো আরশ জমিন থেকে আল্লাহর আরশ সুবহানাল্লাহ এই পর্যন্ত পূর্বের হাম ও দিনার পুর মানে পূরণ করে দেওয়া দিরহাম মানে রৌপ্য মুদ্রা দিনার মানে স্বর্ণ মুদ্রা আসমান থেকে জমিন থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যদি স্বর্ণ রৌপ্য মণিমুক্তা দিয়ে যদি স্বর্ণ রৌপ্য দিয়ে যদি ভরপুর করে দেওয়া হয় বলবেন হুজুর কত দূর আসমান থেকে আরশ কত দূর হিসাব নেন যে পৃথিবীতে বসা 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী সুবহানাল্লাহ 59টা মুসলিম দেশ 57টা ওয়াইসি ভুক্ত 232 দেশ এই পৃথিবী থেকে 13,00,000 গুণ বড় হলো সূর্য সুবহানাল্লাহ 9,30,00,000 মাইল দূরে সূর্য অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সূর্য একটা স্টার নক্ষত্র সৌরজগতে এরকম 300 কোটি নক্ষত্র আছে 300 কোটি নক্ষত্রের সবচেয়ে ছোট যে নক্ষত্রটা তার নাম হলো সূর্য সেই সূর্যের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন সূরাতুল শামস ওয়াস শামস ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জান্নাহা আল্লাহর কোরআনে সূর্যের নামে যেমন সূরা আছে চাঁদের নামে সূরা সূরাতুন নাজাম সূরাতুল কমার তারকারাজির নামে সূরা সূরাতুন নাজাম তারকারাজির নামে সূরা সূরাতুল কমার চাঁদের নামে সূরা সূর্য 13,00,000 গুণ বড় পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে এই সূর্যটা এত বড় এত বড় এত বড় বিজ্ঞানীরা বলেছেন অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স তারা বলেছেন জ্যোতির্বিজ্ঞানীরা তারা বলে দিয়েছেন সূর্য থেকে 33 কোটি গুণ বড় এবং দূরত্ব একটা তারকা আছে এই তারকাটার নাম হলো বেটলজিয়াস তারকা আল্লাহু আকবার কি তারকা বেটলজিয়াস তারকা বেটলজিয়াস তারকা এরপরে হলো গ্যালাক্সি গ্যালাক্সির পরে হলো মিল্কি ওয়ে সেই মিল্কি ওয়ে দুধের মতো সাদা ধবধবে সাদা তার চেয়ে আরো বড় আরো বড় আরো বড় মিল্কের চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বলছেন এরকম ছায়াপথ আছে 10,000-এর মতো সুবহানাল্লাহ বলেন ব্ল্যাক হোল কৃষ্ণ গহ্বর তার চেয়ে আরো বড় হলো কৃষ্ণ বহরের চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান যেতে লাগে 1,000 বছর সুবহানাল্লাহ বলেন দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যেতে লাগে 1,000 বছর 7টা আকাশ যেতে 7,000 বছর তারপরে হলো সিদ্রাতুল মুনতাহা এই সবগুলো যদি সিদ্রাতুল মুনতাহায় রাখা হয় তাহলে মনে হবে একটা টিকটিকির ডিম একটা কাঁচা পয়সা মার্বেল পাথরের চেয়ে বড় হবে না কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদ্রাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ওই সিদ্রাতুল মুনতাহার চেয়ে আরো বড় হলো জান্নাতুল মাওয়া এটা হলো হল রুম হন্ডলুম হল রুম এর চেয়ে আরো বড় জান্নাতুল মাওয়ার চেয়ে আরো বড় হলো 70,000 নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা
একরের দূরত্ব 500 বছর রাস্তা তার চেয়ে আরো বড় হলো আল্লাহ পাকের আরশ আরশের উপরে কুরসি ওয়াসিয়া কুরসি যুগুস সামাওয়াতি ওয়াল আরদ লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু عليه توكلت وهو رب العرش العظيم الله اكبر আরশ এত বড় ওই আরশ থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা ওই খালি জায়গা যদি স্বর্ণ আর রৌপ্য দিয়ে ভরপুর করে দেওয়া হয় এটাও এক দিক এই সম্পদগুলো এক দিক আর বাহার সে দুরে ফালেজ বানে কুহে তার সমুদ্রের যত মণিমুক্তা আছে ওই আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর দক্ষিণ মেরু দক্ষিণ মেরু সুমেরু কুমেরু যতগুলো আট মহাসাগর আছে ভারত মহাসাগর আছে যত সাগর আরব সাগর বলেন এই পৃথিবীর যত সাগর আছে যত মহাসাগর আছে সবগুলোর পানিগুলো সিঞ্চন করে এর ভিতরে যত মণিমুক্তা আছে মণিমুক্তাগুলো বের করে যদি পাহাড় বানানো হয় সব সম্পদ এক দিকে আর এতরবহ মেরে সাইয়েদে আবরার আর এক দিকে গেল আমার নবীজি 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 যদি বলা হয় আমার মত মুখ্যমন্ত্রীকে ফকিরকে যদি বলা হয় তুমি নিবে কোনটি আমি বলবো এত সম্পদ এত সম্পদ এত রিসোর্স এগুলোর সাথে আমার নবীর তো তুলনা হয় না গোটা সম্পদ একদিকে আমার নবীদের হাজার বছর আগে যেই স্যান্ডেল মোবারক জুতা মোবারক পরিধান করতেন ওই জুতা মোবারকের তলার নিচে যে ধুলি কণাগুলো লেগে থাকে এর একটি ধুলি কণা যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা সম্পদ একদিকে ওই ধুলি কণা ওই গুবাটা ওই ধুলি কণা ওই ধুলিকণাটা আমি তুলে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমুকিয়ে আমি আমার মাথায় তুলে নিব নবীর স্যান্ডেলগুলো মাথায় তুলে নিব আমার নবীর তুলনায় সম্পদ হতে পারে না দুটো পা দিয়ে লাথি মেরে সম্পদ ফেলে দিব আমার নবীর জুতার তলার ধুলিকণাটা আমি মাথায় তুলে নেব